বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব নিযুক্ত হয়েছে আল্লামা মুফতি আব্দুল মালিক ধর্ম মন্ত্রণালয় তাকে এ নিয়োগ দিয়েছে হাদিস শাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য তিনি বাংলাদেশ সহ পুরো মুসলিম বিশ্বের আলেম সমাজে সুপরিচিত আব্দুল মালেক উনিশশো সালের উনত্রিশ আগস্ট কুমিল্লার লাকসাম উপজেলার সারাসপুরে জন্মগ্রহণ করেন পাঁচ ভাই মধ্যে তিনি দ্বিতীয় তার বাবা শামসুল হক একজন আলেম ছিলেন উনিশশো সালে তার রচিত আল মাদখাল ইলা উলিমিল হাদিসিব শরীফ প্রকাশিত হয় যা বিভিন্ন দেশে পাঠ্যবই হিসেবে অন্তর্ভুক্ত করা হয় তিনি উনিশশো সালে প্রতিষ্ঠিত মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়ার সহ এই প্রতিষ্ঠানের মুখপাত্র হিসেবে দুই সালে তার তত্ত্বাবধানে মাসিক আল কাউসার প্রকাশিত হয় দুই সালে তিনি বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য মনোনীত হন এছাড়াও তিনি ভারতের ইসলামী ফিক একাডেমির সদস্য এছাড়াও তিনি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া ঢাকার সাইকুল হাদিস হিসেবেও দায়িত্ব পালন করেছেন কমি মাদ্রাসা সরকারি স্বীকৃতি প্রদানের লক্ষ্যে দুই হাজার সালে বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠিত হলে তিনি এর সদস্য মনোনীত হন